হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিভিন্ন ধরনের অ্যাডস বন্ধ করতে পারেন। তা আমরা যখন মোবাইল চালাই, দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডস আমাদের সামনে শো করে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন মোবাইল চালাই, হঠাৎ করে স্ক্রিনের উপর ডাটা চালু থাকলে বা ওয়াইফাই অন থাকলে আপনার অ্যাড শো করে। তো এই জিনিসটা অনেকটা বিরক্ত লাগে। আবার অনেকে ইউটিউবে যারা ভিডিও দেখেন, আপনারা হয়তোবা দেখে থাকবেন যে ভিডিও প্লে করার সাথে সাথেই অ্যাড আসে। তো অনেকের এই জিনিসটাও ভালো লাগে না যে বেশি অতিরিক্ত অ্যাড আসতেছে, ঠিক আছে? তো আপনারা এই অ্যাডগুলা খুব সহজেই বন্ধ করতে পারেন আপনি যদি চান। তবে ইউটিউবের অ্যাডগুলা আপনার সম্পূর্ণ বন্ধ করা যায় না, ঠিক আছে? আপনি ব্লক করে দিবেন, দেখিয়ে দিব আপনাদের কিভাবে আপনার ব্লক করে দিতে হয়, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা যায় না। তারপর আমি দেখেছি ইউটিউবে আপনার অ্যাডগুলো আসে, সেটা বন্ধ করা যাবে না। আর আপনাদের মোবাইলে অ্যাড আসাগুলা, আপনি মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ চালাচ্ছেন, দেখা যাচ্ছে আমরা যেমন পিক্সেল ল্যাব ইউজ করি, পিক্সেল ল্যাবে ফটো সেভ করার সাথে সাথে একটা অ্যাড চলে আসে। আপনারা ইমোতে গেলে আপনার অ্যাড চলে আসে। আপনি যদি এমএক্স প্লেয়ারে যান তাহলে আপনার অ্যাড চলে আসে। তো এইসব অ্যাডগুলা আপনি বন্ধ করে দিতে পারবেন, আপনি নিজেই বন্ধ করে দিতে পারবেন এবং কারো কাছে যেতেও হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন কিভাবে এই কাজটা করবেন দেখিয়ে দিই। তো সর্বপ্রথমে আপনাকে যেতে হবে সেটিংসে। তো আমাদের সামনে সেটিংস রয়েছে, চলে গেলাম। তো এরপর একটু নিচে যাবেন, একটু নিচে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন যে গুগল নামের একটি অপশন আছে আপনাদের সেটিংসে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট এখানে থাকবে। তো জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনি ইউটিউবেও লগ ইন করে রাখবেন। তো যাই হোক, এখানে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে অ্যাডস বলে একটি অপশন পাবেন। তো এই অ্যাডসে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। তো এইটা আপনারা কি করবেন, পাশে একটা বাটন দেখতে পারবেন, এটা অফ থাকবে, যা সেটা ক্লিক করে অন করে দেবেন, এখানে ওকে করে দেবেন। তো দেওয়ার পর এটার নিচে আপনারা আরও একটা অপশন দেখতে পারবেন, অ্যাডস বাই গুগল। তো এটাতে ক্লিক করে দেন। তো এতে ক্লিক করার পর আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনারা একটু নিচে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাড সেটিং নামে একটি অপশন আছে। তো এই যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাড সেটিং, এখানে লীল হয়ে রয়েছে। তো এটাতে ক্লিক করেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের আরও একটি পেজে নিয়ে আসবে, এই যে এমন একটা পেজে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন রকমের অ্যাড আপনাদের দেওয়া হয়, যে অ্যাডগুলো দেওয়া হয় এখানে সব ধরনের অ্যাডের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, যে কী ক্যাটাগরির অ্যাড আপনাকে দেওয়া হয় এবং দেওয়া হবে, ঠিক আছে? এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে ক্যাটাগরি রিলেটেড আপনাদের অ্যাড দেওয়া হয় আপনাদের মোবাইলে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা প্রত্যেকটাকে রিমুভ করে দেবেন বা ব্লক করে দেবেন, যেটাই বলেন। তো মনে করেন আমি এই যে নিচেরটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড মিউজিক, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার লেখা আসবে, এটাকে আপনি কি টার্ন অফ করতে চাচ্ছেন। আপনি জাস্ট এখানে টার্ন অফে ক্লিক করে দেন, আপনার কিছু পড়ার দরকার নেই, আর যদি মন চায় সময় থাকে তাহলে পড়ে নেবেন। তো এখানে আমি একটা অফ করেছি, এখানে কিন্তু আমার শো করতেছে হোয়াট ইউ হ্যাভ টার্নড অফ, এখানে একটা দেখাচ্ছে কিন্তু আমি একটা অফ করেছি। তো আপনি এইভাবে সময় থাকলে, কিছু সময় নিয়ে আপনি জাস্ট প্রত্যেকটা ক্যাটাগরি এখান থেকে টার্ন অফ করে দেবেন। তো এই যে আমি আপনাদের সামনে যেভাবে আমি কিন্তু টার্ন অফ করে দিচ্ছি, তো এইভাবে আপনারা প্রত্যেকটা এখান থেকে টার্ন অফ করে দেবেন। তো এখানে যতগুলো আছে সব কয়টা আপনি টার্ন অফ করে দেবেন। এতে আপনার কি হবে, আপনার মোবাইলে কোনো রকম অ্যাড আসবে না গুগল থেকে, ঠিক আছে? এবং আপনি যদি ইউটিউব চালিয়ে থাকেন তাহলে ইউটিউবে আপনার দেখা যাচ্ছে যে কোনো ধরনের অ্যাড আসবে না। তো ইউটিউবে চান্সটা একটু কম, কারণ এগুলো অফ করার পরে ইউটিউবে আসে। তো আপনি যেই জিমেলটায়, একটা জিনিস খেয়াল রাখবেন, যেই জিমেলটায় আপনি এইসব অফ করে রাখবেন এই ক্যাটাগরিগুলো, সেই জিমেলটা দিয়ে আপনি ইউটিউব চালানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার অ্যাডগুলো আসবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এই ক্যাটাগরিগুলো আপনার আনব্লক করতে চান তাহলে কি করবেন, আপনারা এই যেখানে লেখা দেখতে পারবেন ইউ হ্যাভ টার্নড অফ 5 অ্যাপ, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে কটা আপনি ইয়া করেছেন, ব্লক করেছেন, সেই কটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা ব্লক করেছি। তো এখন আপনি চাচ্ছেন যে আবার আপনি এগুলো আনব্লক করতে, তো এগুলোর উপর ক্লিক করবেন এবং এখানে আপনার টার্ন অন লেখা আছে, তো এই টার্ন অনে ক্লিক করে দিলেই কিন্তু এগুলো আবারও চালু হয়ে যাবে, ঠিক আছে? তারপর থেকে আবার আপনাকে অ্যাড দেওয়া হবে। তো এইভাবে আপনারা মূলত
অ্যাড বন্ধ করতে পারেন আপনার মোবাইলে থাকা এই সেটিংস এর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনি আপনার সমস্যার সমাধানটা পেয়েছেন। এরপর থেকে আপনারা আমাদের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।